আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন আরেকটা ব্লগ। আর আজকের এই ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে আইকিয়াতে। আর আসলে আইকিয়াতে যাওয়ার আগে আমরা আরও একটা জায়গাতে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার ভাবির একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আজকে আমরা এসেছি এখানে, আমি আমার ভাবি, তারপর আমার হাজব্যান্ড জায়ান আর মাহবীরকে নিয়ে। তো ভাবির অ্যাপয়েন্টমেন্টটা শেষ করার পর এখানের পাশেই ছিল আইকিয়া, তো এখানে আসলাম একটু সময় ঘোরাঘুরি করার জন্য। আর আসলে আইকিয়াতে আসলে অনেক ভালোই লাগে, যেহেতু এখানে আসলে অনেক কিছুই দেখা যায়, বেডরুম, লিভিং রুম, সিটিং, কিচেন, ডাইনিং, বাথরুম সব কিছুরই ডেকোরেশন করার জন্য খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আইকিয়াতে পাওয়া যায়। আর আইকিয়াতে আসলে আসলে শপিং যে করাই লাগবে তা কিন্তু না, দেখলেও কিন্তু অনেক আইডিয়া পাওয়া যায়। তো আজকে এসেছি আমরা আসলে টুকিটাকি কিছু জিনিস নেওয়ার জন্য, তবে খুব একটা জরুরি কাজে যে এসেছি তা কিন্তু না। আমরা এসেছি একটা কাবার্ড দেখার জন্য, যদি আমাদের সাইজ মতো হয়ে যায় তাহলে নিয়ে যাব। আর এই তো এখন আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছি। আইকিয়াতে আসলে আসলে অনেক আইডিয়াই পাওয়া যায়, যেমন হচ্ছে ছোটো বেডরুমের জন্য কিভাবে ফার্নিচার সাজাবেন, তারপর বড় বেডরুমের জন্য কিভাবে ফার্নিচার কিনবেন, তারপর যাদের ওপেন প্ল্যান সিটিং কিচেন আছে তো তারাও কিভাবে সুন্দরভাবে সিটিং বা কিচেন বা ডাইনিং এরিয়াটাও সাজাতে পারবেন, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। আর তারা যেভাবে সাজিয়ে রাখে দেখলে আসলে মন চায় গড়ে এসে নিজের ঘরটাও যাতে মানে সব কিছু চেঞ্জ করে ফেলি। তো আমি আসলে যতবারই আইকিয়াতে যাই এসে আমার তো মন চায় পুরোটা ঘরের ডেকোরেশনই চেঞ্জ করে ফেলি, তবে সেটা তার সম্ভব না। তারপর আসলে আইকিয়াতে গেলে অনেক কিছুই দেখা যায়, আর নতুন নতুন সুন্দর সুন্দর ডেকোরেশনের পিস, তারপর ঘর সাজানোর অনেক কিছুই কিন্তু পাওয়া যায়। আর শুধু যে ঘর সাজানোর জিনিস পাওয়া যায় তা কিন্তু না, এক একটা ঘর সাজাতে গেলে যা যা লাগে, বেডরুম থেকে শুরু করে সিটিং, কিচেন, ডাইনিং, বাথরুম, টয়লেট, তারপর মানে কিচেনের যা যা লাগে যাবতীয় সব কিছু, তারপর মানে এক একটা ঘর সাজাতে গেলে যা যা লাগে সব কিছু কিন্তু আইকিয়াতে পাওয়া যায়। এই জিনিসটাই আসলে অনেক ভালো লাগে। আপনি যদি এই একটা শপে যান তাহলে কিন্তু ঘর সাজানোর জন্য ডিজাইনও দেখতে পারবেন, যে কিভাবে সাজালে সুন্দর লাগবে, কিভাবে কোন জিনিসটা কোন সাইডে রাখলে ভালো লাগবে দেখতে, এই আইডিয়াটাও কিন্তু পাওয়া যায়। তারপর এখানে অনেক ধরনের লাইটও আছে, তারপরেই যে এগুলো হচ্ছে গ্রিন প্ল্যান্ট, তবে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল, আর তাদের শপে কিন্তু রিয়েল প্ল্যান্টও পাওয়া যায়। আর আসলে এক কথায় বলতে গেলে আইকিয়াতে গেলে এক ছাদের নিচে আপনি ঘর সাজানোর সব কিছুই পেয়ে যাবেন। আর এদিকে আমার জায়ানও হারিয়ে গিয়েছিল, আর আসলে এখানে হারানোর কোনো মানে চান্স নেই, তারপরও সে আমাদেরকে খুঁজে পাচ্ছিল না, তো সে আসলে কান্না শুরু করে দিয়েছিল। তো তাকে এখন সান্ত্বনা দেওয়ার জন্য এই যে টেবিলগুলো সেট আপ করা ছিল তাকে আমি বলছিলাম যে চলো আমরা খাবারটা খেয়ে নিই। তো দেখতে আসলে খুবই নাইস লাগছিল, টেবিলের উপরে সব কিছু খুব সুন্দরভাবে সেট আপ করা ছিল, মনে হচ্ছিল যে তারা মেহমান আসার জন্য সব কিছু রেডি করে রেখেছে। Come.
এক একটা রুম তারা এক একটা ডিজাইনে সাজিয়ে রেখেছে, যেমন এক একটা রুমে দেখবেন ওয়ালপেপার দেয়া, এক একটাতে পেইন্ট করা, তারপর এই যে লাইটিং, লাইটিংগুলো আসলে অসাধারণ। তো এখানে শোকেসের ভেতরে জিনিসপত্র রাখার পর লাইটিং করলে কীভাবে জিনিসগুলো দেখতে সুন্দর লাগবে সেটাও কিন্তু অনেক আইডিয়া পাওয়া যায়। তো এই তো আমি শোকেসগুলো খুলে খুলে দেখছিলাম, যেহেতু আমাদের সিটিং রুমেও এরকম ক্যাবিনেট লাগানো আছে, তবে আমাদের ক্যাবিনেটে কিন্তু এরকম গ্লাস দেয়া না, আমাদেরটাতে শুধু উডের ডোর লাগানো আছে। তো সেগুলো আমি একটু দেখে নিচ্ছিলাম, আমাদের মানে সামনের দিকে প্ল্যান আছে আমরা এই ক্যাবিনেটের ডোরগুলো চেঞ্জ করে এরকম গ্লাস লাগাবো। আর এই তো আমার হাজব্যান্ড একেবারে মানে মাপ জোখ নিচ্ছিলেন কাবাডগুলোর, আমরা একটা কাবাডও দেখতে এসেছিলাম, যদি আজকে আমাদের মন মতো হয়ে যায় তাহলে নিয়ে যাব। আর এই কাবাডটা নিব হচ্ছে আমাদের বেডরুমের জন্য, আমাদের বেডরুমে কিন্তু অলরেডি একটা বড় কাবাড আছে স্লাইড ডোরের মিরার দেয়া। তারপর আসলে ছোট একটা কাবাড দেখছিলাম যেই পাশে আমরা মানে ড্রেসিং টেবিলটা সেট করে রেখেছিলাম, তো সেটা সরিয়ে একটা কাবাড রাখবো সেজন্য। তো আসলে আমরা যে মেজারমেন্টটা দিয়ে গিয়েছিলাম সেই মেজারমেন্ট মতো আমরা কাবাডটা পাইনি, তবে একটা নিয়ে এসেছি সেটা ছোটই হয়েছে, তারপরও ঠিক আছে। সব জায়গায় শপিং করতে গেলে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, তারপর অনেক বোর ফিলও করি, তবে এই একটা জায়গায় আসলে আসলে আমি কোনো দিনও টায়ার্ড হই না। তো দেখা যায় কিছুদিন পর পরই আমি পাগল হয়ে যাই আইকিয়াতে আসার জন্য। তো আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলেন তুমি আইকিয়াতে যাওয়ার জন্য কেন এত পাগল, আমার আসলে অনেক ভালো লাগে আইকিয়াতে গেলে, আমার অনেক শান্তি শান্তি লাগে। এই যে তাদের কিচেনগুলো সাজানো, তারপর খুব সুন্দরভাবে সেট আপ করে রাখে, এগুলো দেখলে আসলে অনেক আইডিয়া পাওয়া যায় আর অনেক ভালো লাগে। তো এই তো আমরা সব কিছুই কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম, আমার যেমন ভালো লাগছিল আমার চেয়ে বেশি মনে হচ্ছিল আমার বাচ্চারাই অনেক বেশি এনজয় করছে, তারা একটার পর একটা টেবিলে বসছে আর প্রিটেন্ড করছে সব কিছু, মানে তাদের জন্য সবগুলো টেবিলে খাবার দেয়া আছে, তো তারা এমন ভাব করছে যেন তারা সব খাবার খেয়েও নিচ্ছে। এই যে একটা ফোল্ডিং টেবিল, তো এটা যে কোনো ওয়ালেই কিন্তু আপনি চাইলে ফিট করতে পারবেন। তো এটা দেখার পর আমার হাজব্যান্ড চাইছিলেন আমাদের কিচেনে লাগানোর জন্য, তো এটা অবশ্য আনাও হয়েছে। আর এরকম জিনিসপত্র কিন্তু মানে এটা হচ্ছে অনেক স্পেস সেভার, আপনি যে কোনো জায়গায় এটা ফিট করতে পারবেন আর জায়গাও কিন্তু তেমন একটা বেশি নিবে না, কারণ এটা মানে খুব কম জায়গাতেই এটা সেট করা যায়, আর আপনি যখন চাইবেন তখন এটাকে সেট করে ইউজ করার পর আবার কিন্তু এটাকে ফোল্ড করে রেখে দিতে পারবেন। তো এটা কিন্তু আমাদের ঘরে অলরেডি আনা হয়েছে কিচেনের জন্য।
যে কোনো অফিসের জন্য, যেমন চেয়ার, টেবিল, তারপর ডেস্ক, গেমিং চেয়ার বা যে কোনো ধরনের চেয়ার যা যা একটা অফিসের লাগে, সব কিছুই কিন্তু আইকিয়াতে পাওয়া যায়। তো আমরা এখানে একটা টেবিলও খুঁজছিলাম তাওসিফের জন্য, তো সেটাও কিন্তু আমাদের কেনা হয়েছে আইকিয়া থেকেই। আর আসলে আইকিয়াতে সব ধরনের জিনিসই খুব সুন্দরভাবেই থাকে, তবে অনেক জিনিসপত্রই আছে যেগুলো আপনাকে নিজে এনে অ্যাসেম্বল করতে হয়। তো সেটার জন্য তারা কিন্তু একটা ইনস্ট্রাকশন বুকও সঙ্গে দিয়ে দেয়। তো আমরা আজকে এখান থেকে একটা টেবিলও নিয়ে এসেছি তাওসিফের জন্য, তারপর একটা কাভারও নিয়ে এসেছি, তারপর ছোটো দুইটা বেডসাইড ড্রয়ারও নিয়ে এসেছি। তো সেগুলো আপনাদেরকে পরের ব্লগে দেখাবো। তো আজকে পুরোটা সময় আমরা ঘুরে ঘুরে কী কী দেখলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আইকিয়াতে এসে আমার বাচ্চাদের আমার মতো অবস্থা হয়েছে, মানে তারা খুশিতে একেবারে আত্মহারা। তারা কি করবে বা কি করছে তারা হয়তো নিজেই বুঝতে পারছে না। তো তারা একটার পর একটা জিনিস দেখছে, তারপরেই যে একটা বেডের উপরে উঠে লাফাচ্ছিল, তারা আসলে এখানে এসে খুবই এনজয় করছিল। কিচেনের অনেক জিনিসপত্র কিন্তু সেখানে অনেক রিজনেবল প্রাইসে থাকে। এই যে প্লেটগুলো, তারপর বাটি, এগুলোতে কাজ করা ছিল, তো এগুলোর প্রাইসও কিন্তু 1 পাউন্ড করে। তারপর কিছু প্লেট আছে বা বাটি আছে এখানে, মানে এক কালারের, শুধু হোয়াইট কালারের, তো সেগুলোর প্রাইসও কিন্তু অনেক কম। আর এই যে 4টা পিসের সেটের একটা মানে ডিশ, তো এগুলোর প্রাইসও কিন্তু 12 পাউন্ড, মানে 4 পিস 12 পাউন্ড। তারপর এখানে আসলে আরও অনেক কালারের অনেক ধরনের বাসনপত্র আছে, সবগুলোর প্রাইসই আমার কাছে মনে হয়েছে যে রিজনেবল প্রাইসের। আর এই যে প্লেট, মানে নাস্তার প্লেটের মতো, তো এই প্লেটগুলো মানে আমি এখান থেকে নিয়েছি 6টা, এগুলোর প্রাইসও কিন্তু অনেক কম পড়েছে, মনে হয় 60p করে। তারপর এই যে কেকের স্ট্যান্ড, এটাও আমি একটা নিয়ে এসেছি, এটা কিন্তু সেলে ছিল, এটা নর্মাল প্রাইস আরও একটু বেশি, তবে সেই সময়টাতে এটার প্রাইস ছিল 12 পাউন্ড। তারপর এখানে কেকের আর অনেক ধরনের স্ট্যান্ডই ছিল, তো আমি একটার পর একটা দেখছিলাম। আর আইকিয়াতে আসলে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, যেটা আমি আগেও বলেছি, আমি আইকিয়া থেকে আমার ঘরে যেসব রান্না করি হাঁড়ি পাতিল, স্টেনলেস স্টিলের হাঁড়িগুলো, এগুলো কিন্তু আমি আইকিয়া থেকে এনেছি। এগুলো আমি অনেক দিন থেকে ব্যবহার করছি, তবে এগুলো প্রথমে মানে যেমনটা ছিল এখনও পর্যন্ত কিন্তু তেমনটাই আছে। আর এই যে জগটা, এটার কালারটাও খুবই সুন্দর, ডিজাইনটাও খুবই নাইস, তবে আমি আর এই জগটা আনিনি, আমার ঘরে আসলে আগে থেকে 2-3টা জগ আছে সেই কারণে। তারপর এই যে তাদের ম্যাটগুলো, এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর। আর এই যে আমার বাচ্চারা, তারা তো মানে কি করবে ঘৃণা, এই যে তারা সাপ 2টা নিয়ে খেলা করছে, তো আমি কিন্তু আর এই সাপগুলো আনিনি, আমার মানে এগুলো দেখেই অনেক ভয় লাগছিল, তো সেই কারণে আর আনিনি। তো ওই দিন আমার জায়ান একটা বানর নিয়ে এসেছে আইকিয়া থেকে,
তুই তো এখানে দেখতে পারবেন তারা অনেকগুলো বানর উপরের দিকে টানিয়ে রেখেছে, দেখতে অনেক ভালোই লাগছিল। এই সাইডটা হচ্ছে বাচ্চাদের এসব টয়ের, মানে সফট টয় রাখা ছিল এখানে, পুরোটা এক সাইডে শুধু টয় ছিল, মানে সবগুলোই সফট টয়। আমার আজকের এই ব্লগটি আসলে অনেক লম্বা হয়ে গিয়েছে, 23 মিনিটের মতনই। আর আসলে আমি যখন রেকর্ড করছিলাম সেই সময়টাতে পুরোপুরি মনে হয় 2 ঘন্টার মতনই হয়ে গিয়েছিল, তো আমি আসলে পুরোটা রাখিনি। আমার কাছে মনে হয় যে পুরোটা রাখলে হয়তো আপনারা বোর হয়ে যেতেন সেজন্য, আর যতটুকু রাখলে আপনারা দেখে এনজয় করবেন ততটুকুই আমি রাখার চেষ্টা করেছি। আর আইকিয়াতে গেলে আসলে সব কিছু দেখলে মনে হয় সব কিছু রেখে দেই, আপনারা হয়তো দেখে অনেক আইডিয়া পাবেন। তো আসলে সব কিছু আর রাখিনি, কাট চাট করে আপনাদের সঙ্গে এই 23 মিনিটই শেয়ার করছি। আর আশা করছি এই 23 মিনিটই আপনারা পুরোটা সময় জুড়ে আমার সঙ্গেই থেকেছেন আর ব্লগটাও দেখেছেন। আর পুরোটা ব্লগ দেখার পর যদি আমার আজকের এই ব্লগের কোনো একটা পার্টও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, প্লিজ একটা লাইক আর ফলো করতে ভুলবেন না। আর যদি আপনারা চান তাহলে ইউটিউবে গিয়েও কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। চোখের খিদা বা মনের খিদা মেটানোর জন্য তো অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম আর তৃপ্তিটাও মিটে গেছে, তবে পেটের খিদা মেটানোর জন্য এগুলো তো আর চলবে না। তো এখন আমরা চলে এসেছি আইকেয়ার ফুড কোর্টে, এসে আমরা আমাদের পছন্দ মতো কিছু খাবার নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা চুজ করেছিলাম ফিশ, চিপস আর গ্রিন পিস, আরও নিয়েছিলাম ফিশ, তারপর ম্যাশ পটেটো আর গ্রিন পিস। তো এগুলোই আমরা খেয়েছিলাম। আর ডিজার্টের জন্য আমরা চিজ কেক নিয়েছিলাম। তো এগুলো খাওয়া দাওয়া করার পর, মানে পেটটা ঠান্ডা করার পর, আবার চলে গিয়েছিলাম সেই মার্কেট হলে। তো মার্কেট হলে আরও একটু সময় ঘোরাঘুরি করে আমাদের পছন্দ মতো সব জিনিসপত্র নেওয়ার পর চলে গিয়েছিলাম কাউন্টারে। আইকিয়া থেকে টুকিটাকি অনেক শপিংই করা হয়েছে, আমি অনেক কিছুই কিনেছি, আমার বাবিও কিনেছেন। তবে আজকের ব্লগে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এমনিতে আসলে ব্লগটা অনেক লম্বা হয়ে গিয়েছে। তো আজকে যদি সেগুলো শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে ব্লগটা আরও অনেক অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো ইনশাল্লাহ পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আইকিয়া থেকে কী কী কিনে আনলাম।
তো আমার আজকের আইকেয়ার এই শপিং ব্লগটি মানে শপিং ট্যুরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের সবারও আইকেয়ার আজকের এই ব্লগটি ভালো লেগেছে, কারণ শপিং করতে দেখতে যেমন ভালো লাগে শপিং করতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে আমি চেষ্টা করেছি পুরোটা আইকেয়ার মানে সব কিছু দেখানোর জন্য, তারপর আসলে অনেক কিছু কাট চাট করেছি যেহেতু ব্লগটা অনেক লম্বা হয়ে গিয়েছিল। তো আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সঙ্গেই ছিলেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো আমি মনি এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।